আজকে আমি বানাবো দই চিকেন। চিকেন তো অনেকেই বানান, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়। বাড়িতে যদি গেস্ট আছে তাহলে খুবই ভালো খেতে লাগে, রুটি ভাত বা পরোটার সঙ্গে। এটা আছে আমার 2 কিলো মাংস, 2 কিলো চিকেনের সঙ্গে একটু আদা রসুন পরিমাণ মতো, আর নুন আর 2টো লেবুর রস দিয়ে এই ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখা আছে। এরপর আপনাদের দেখাবো রেসিপিটা কীভাবে দই চিকেন বানাবো, খুব তাড়াতাড়ি হবে এই পদ্ধতিতে। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে গ্যাসটা জ্বেলে দিলাম, এর মধ্যে দেবো বেশ খানিকটা সরিষার তেল। তেলটা গরম হতে দিয়েছি, এরপর তেলটা একটু গরম হতে দেবো। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে, খুব হাই গরম করার দরকার নেই, মোটামুটি গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি আর 3টে পেঁয়াজ টমেটো কিনে পেস্ট করে। এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার এই চিকেনটা এর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব মশলার সঙ্গে। গ্যাসের ফ্লেম এই সময় হাই থাকবে, যেহেতু বাঙালি মানুষ সামান্য পরিমাণে চিনি দেব টেস্টের জন্য। আপনারা চিনিটা যারা খান না অ্যাভয়েডও করতে পারেন, আমার ক্ষেত্রে ভালো লাগে, চিনি দিলে টেস্টটা অন্যরকম হয়। চিনি দেওয়ার পরে দেব হলুদ গুঁড়ো, নুন তো আর লবণ তো আগেই দেওয়া হয়ে গেছে, পরে আবার টেস্ট করে লবণ দেব। দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আপনার আপনাদের ঝাল হিসাবে দেবেন, আমার বাচ্চা খায় সেই জন্য আমি অতটা দিইনি। এরপর দেব সামান্য কাশ্মীরি লাল মিরিচ রঙটার জন্য, কাশ্মীরি লাল মিরিচটা একটুখানি না, বেশ খানিকটাই দেব। ব্যাস মশলা দেওয়ার কাজ শেষ, এরপর জোর ফ্লেমে চিকেনটা বাস কষতে থাকুন। দেখুন চিকেনটা এই অবস্থায় আসার পর অনেকটাই জল শুকিয়ে গেছে, নেড়ার পর আমি একটুও ঢাকা দিইনি, কারণ আরও জল ছেড়ে যাবে আর মাংস সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না, ম্যারিনেট করা ছিল ঘন্টাখানে। এই অবস্থায় একটা জিনিস দেবো, এরকম গোটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো যখন মাংসের কষা মাংসের সঙ্গে খাবো দারুণ খেতে লাগে। এটা আমার এই এক সপ্তাহেরই একটা বান্ধবীর বাড়ি গিয়ে, প্রিয় বান্ধবীর বাড়ি গিয়ে খেয়েছি, তার থেকেই আমার শেখা। গোটা গোটা পেঁয়াজটা আরও ছোটো হলেই ভালো হয়, কিন্তু আমার কাছে এর চেয়ে ছোটো পেঁয়াজ আর নেই, মানুষ তো মানুষের থেকেই শেখে। আমি ওর বাড়ি গিয়ে খেয়ে দেখলাম যে পেঁয়াজটা দারুণ খেতে লাগছে মাংসের দেওয়া কাজ, ওই জন্য আজকে দিলাম। দেখা যাক দই চিকেনের সঙ্গে কেমন লাগে খেতে। দেখুন মাংসটা প্রায় জল শুকিয়ে গেছে, এরপরে দেবো 200 গ্রাম টক দই ফেটিয়ে এর মধ্যে দেবো। ফেটানোর সময় না থাকলে আমার মতো করবেন, একটা মিক্সির জারে একবার একবার খালি ঘুরিয়ে নেবেন, দইটা পুরো ফেটানো হয়ে যাবে। এরপর কিন্তু আর থামবেন না, কন্টিনিউ এরকম চালাতে হবে। এইভাবে কন্টিনিউয়াস চালাতে হবে দই দেওয়ার পর, নইলে দইটা নিজে ধরে যাবে আর দইটা একটু ছানা ছানা মতন এরকম দেখতে হয়ে যায়, কেটে যায়। ওই জন্য তেজ আঁচে আর দইয়ের জলটা মেরে নিতে হবে। অনেকটা আমার দইয়ের জলটা মরে গেছে, দেখুন এই স্টেজে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি, আর দেব খুবই সামান্য গরম মশলা পাউডার, খুব সামান্য। এরপর এটা ভালোভাবে মিক্স করব,
দেখুন আমাদের রেডি দই চিকেন রেডি টু সার্ভ। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে অন্যরকম। দেখা যাক খেয়ে কেমন লাগে, আপনারাও বানিয়ে দেখুন, দারুণ খেতে হয়তো লাগবে আপনাদেরও। তাই সব থেকে আমাকে দেখতে হবে এই গোটা গোটা পেঁয়াজগুলো কেমন লাগে দই চিকেনের সঙ্গে। বাস প্লেটে এবার সার্ভ করবো, গ্যাসের ওভেনটা এই সময় নিভিয়ে দিই। অলমোস্ট আমাদের রেডি পুরোপুরি দই চিকেন, আপনারাও বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।